চারের অঙ্কটা দেখো স্থানীয় মানে বিশ্লেষণ করতে বলেছিল আমরা এইভাবে বিশ্লেষণ করলাম এবার আমাদের স্থানীয় মানে যে বি বিশ্লেষিত অঙ্কগুলি আছে সেটাকে কি করতে বলছে আমাদের সংখ্যা তৈরি করতে বলছে তাহলে চলো আমরা একটা করে দেখেনি আমরা পাঁচের ঘয়ের দাগেরটা করব কত আছে 7000 যোগ চারশো যোগ কুড়ি যোগ তিন সাত হাজার যোগ চারশো যোগ কুড়ি যোগ তিন তো এখানে আমরা একক দশক শতক আবার বসিয়ে নেব এটা দেখো একক দশক শতক হাজার তাহলে কত আছে সাত হাজার সাত কোথায় বসবে হাজারের ঘরে যোগ একক দশক শত কত আছে তাহলে কোথায় চার বসবে শতকের ঘরে যোগ কুড়ি একক দশক তাহলে দুই কোন ঘরে বসবে দশকের ঘরে আর তিন কোন ঘরে বসবে এককের ঘরে তাহলে এই যে স্থানীয় মানে যে বিশ্লেষিত অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি দিয়ে আমাদের কোন সংখ্যা গঠন হলো সাত হাজার চারশো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি তোমরা বুঝতে না পারো কোথাও অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবে ওকে তাহলে তোমরা বাড়িতে তিন চার আর পাঁচের দাগের অঙ্কগুলো করবে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নেবে গুড বাই